গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ তো সোমবার, বাবু স্কুল আছে তাই উঠেছি, কিন্তু খুব সকালে উঠতে পারিনি, কেন জানি না ঘুম ভাঙতে লেট হয়েছে, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি, মানে 5:10 বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো কোনো রকমে উঠে ওকেও তুলে দিয়েছি, ওকে একটু টিফিন করতে দিয়েছি। আজকে বেশি কিছু টিফিন নিয়ে যাবে না, ও বললো আমি আজকে মুড়ি চানাচুর আলু এইসব নিয়ে যাব, মানে একদম বাঙালি খাবার। আমি বললাম এগুলো নিয়ে যায়, বললো হ্যাঁ অনেকেই নিয়ে যায়, আমি আজকে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে ওর জন্য একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ও টিফিন করছে। তো তোমরা প্লিজ, তো বাবু তো স্কুল যাচ্ছে দেখতেই পাচ্ছেন, তো কিছু বলবে তুমি? ছাদে বাবু যাওয়ার পর তো একটু কাজ সারলাম টুকটাক, জামা কাপড়গুলো মেলে দিতে ছাদে চলে এসেছি। ছাদের চিত্রটা একবার দেখে নাও তোমরা, প্রচণ্ড গরম, আর গরমের জন্য ফুলগুলো সব ছোট হয়ে গেছে। দেখুন দেখুন কইটুকু টুকু ফুল ফুটেছে, গরমের জন্য ফুলগুলো কমে গেছে। জামা কাপড়টা মেলে দেওয়া যাক, তারপর অন্য কাজ করবো। নিচে এখনও কাজ আছে, শুধু জামা কাপড়টা মেলার জন্য আমি চলে এলাম। গাইস এখন তো চান করে চলে এসেছি, আর শরীরটা ভালো নেই সকাল থেকেই বলছি, যার জন্য যে রান্নাবান্না সেইভাবে কিছু হয়নি, মানে দেখাবার মতো কিছু হয়নি। কালকে তো অনেক কিছু খাওয়া গেছে, ওই জন্য আজ একটু ফুল ভেজ, মানে একদম নো আনহাইজিন, একদম হাইজিন মেনটেন করে খাওয়া দাওয়া হবে, একদম ন্যাচারাল, কিছু হয়নি। সব কিছুকে রান্না হাতে দিয়ে দিয়েছি, সব হয়ে গেছে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন বাজে 12:15, তোমার দাদাভাই চান করে পুজো করছে, আমিও চান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, দেখি হচ্ছে না। আর আজকে তো আরও টেম্পারেচারটা মনে হচ্ছে আরও বেড়েছে, বলছে তো 42 ডিগ্রি, কী জানি কোথায় কি। তো তোমার ব্লগটা দেখতে থাকো, আমি এবারে নিশ্চয়ই করিনি, ওবেলা নিশ্চয়ই কিছু করবো, কিছু বানাবো, তোমরা সবটাই দেখবে ব্লগে। ছেলে আমার আজকে ক্লান্ত, এত রোদ দূরে এসছে। আর বাবু মনে হচ্ছে যে খুব টায়ার্ড, বাবাইকে তো খেতে দিয়ে দিয়েছি, আর তোমার দাদাভাই একটু বেরোবে, তার জন্য ও তৈরি হচ্ছে। তো তোমার দাদাভাইকে বাই বাই করে দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো। তো চলুন একটু এগিয়ে দেওয়া যাক, গেট পর্যন্ত অন্তত যাওয়া যাক, যায় বাবু যায়। আজকে ওর খিদে পেয়েছে এত, ও আর গেল না। বাবু তো খেতে বসে গেছে, তোমার দাদাভাইও বেরিয়েছে, এবার আমি একটু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, আর থাকা যাচ্ছে না। যখন হয়ে গেছে বাসন কোসন পরিষ্কার করতে হবে না, সেটা কি হয় বলুন? আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই সবটাই আমাকে করতে হয় নিজে হাতে, কোনো হেল্পিং হ্যান্ড নেই। হ্যাঁ এক সময় হেল্পিং হ্যান্ড ছিল একটা, কিন্তু যেটা হয় আর কি, কাউকে দিয়ে কাজ করালে আমার যেন খুঁতখুঁত করে মন, যে কি করব না করব, কি করছে হয়তো ভালো করছে না, আসলে বুঝতেই পারছো একটু খুঁতখুঁত করলে যা হয়। তার থেকে মনে হয় যত কষ্টই হোক নিজে একা করব, নিজের মতো করে করব, কাউকে বলতে হবে না, তার কিছু খুঁত ধরতে হবে না, বা খারাপটাও বলতে হবে না ভালোটাও বলতে হবে না, নিজের মতো করে করব। কষ্ট হয় যদিও, তবুও আমরা করে নিই, কিছু করার নেই, নিজের সংসার নিজেই গুছিয়ে রাখছি আপাতত। তো বাসন টাসন আমি ধুয়ে নিয়ে একটু রেস্ট করবো ভাবছি। তো বাবু তো খেয়ে উঠে কম্পিউটারে চলে গেছে, আমি এবার একটু একটু রেস্ট করে নেব, তার জন্য আগে পরিষ্কার করে সব ঠিকঠাক করে নিলাম, কারণ এরপর কাজ আর ভালো লাগে না ঘুম থেকে, বা একটু শুয়ে নিলে তারপর আর উঠে। ছাদে চলে এসেছি দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড কিন্তু লু বইছে, তো এত গরম ছাদের মধ্যে যে বলার নয়, কিন্তু গরম আছে, গাছগুলোতে জল দিতে হবে। তো গাছগুলো জল দেবো বলে এসছি, কারণ রোদ্দুর না পড়লে জল দিলে দেখি ঝমকে যায়, হয়তো কখনো জল থাকে না তখন দিয়ে ফেলি, কিন্তু কালকে তোমার দাদাভাই দিয়েছিল দুপুরে, তারপর থেকে জল দেওয়া হয়নি।
আর জল দেবো বলে চলে এসেছি আপাতত এখন ছাদে। আর এই যে আমার সঙ্গে এসে গেছে আমার দুষ্টু বাবা, ও বই খাতাপত্র নিয়ে এসেছে আবার। তো চলুন গাছটায় জল দিয়ে নিই, তারপর আবার কথা হবে। বাবা এখানে আবার কারো সন্ধে দিয়ে দিলে, এত রোদ্দুর মানে এত আবহাওয়া এ ভালো, এর মধ্যে সন্ধে পড়ে গেল, বুঝতে পারছেন? তো চলুন জলটা দিয়ে দেওয়া যাক। সবাইয়ের যখন খেয়াল রাখি তখন আমার তো ফ্যামিলির সদস্য এই গাছগুলো, তো গাছগুলোকেও তো দেখতে হবে। গাছগুলো তো দোতলা ছাদের ওপরে যেভাবে আছে, মানে দুবেলা মনে হচ্ছে জল দিলেও এদের হবে না। তো এবার গাছগুলোকে ভালো করে যত্ন করে জল দিয়ে ভালো করে মানে মানে চান করিয়ে দিই, নাহলে তো এরা আবার বাঁচতে পারবে না। আরে পাইপটা কদিন লাগানো ছিল তোমরা দেখেছো, পাইপে করে জল দিচ্ছিলাম, আর ওয়েদারটা তো একদম নরম হয়ে গেছিলো। আর তোমার দাদাভাই পাইপটা তো সরিয়ে দিয়েছে, কিন্তু এবার আমার অসুবিধে হচ্ছে, কারণ এতগুলো গাছে জল দেওয়া মানে বালতি করে নিয়ে নিয়ে জল দিতে একটু অসুবিধে হচ্ছে, আর অনেকটা সময় লাগছে। পাইপ হলে হয়তো জলটা একটু বেশি যেত, কিন্তু জলটা খুব ভালোভাবে দেওয়া হতো, মানে পাতা থেকে শুরু করে গোড়ায় সব কিছুর মধ্যে। কিন্তু এখন তো আমি সেভাবে আর দিতে পারছি না, লাগানো নেই। তবু ঠিক আছে, আমি করে দিচ্ছি। তো গাইস, ছাদে তো গাছে জল দিচ্ছিলাম, তোমরা দেখলে, গাছে জল দিয়ে নিচে চলে এসেছি। এখন বাজে 6:30, আমার দাদাভাই বেরিয়েছে, এখনও আসেনি। আর সকালবেলা তো কিছু রান্নাবান্না হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কী রান্না শেয়ার করবো বলুন, কী আলু ভাত দিয়ে খাওয়া। আর এবেলা তো এবার ডিনারের প্রিপারেশান করতে হবে, করবো কিছু না কিছু করবো। তার আগে অনেকটা কাজ আছে, বাসন টাসন সব ঠিকঠাক করে গোছগাছ করে নেবো, তারপর আমি রান্নাবান্না করবো। তো তোমরা প্লিজ না করে ব্লগটা দেখতে থাকো, কী করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে। থেকে তো নিচে চলে এসেছি, এসে তো কাজ টাজ রয়েছে সবই, তোমরা জানো আমাদের হাউস ওয়াইফদের যা কাজ। তবে একটা জিনিস কী বলুন তো, এখন যা মানে পরিস্থিতি আবহাওয়া, তার সময় মনে হয় যে নিজেদের শরীর ঠিক রাখার জন্য অনেক কিছুই করতে হয়, তাই না? না মানে ইচ্ছা গেলেও যা গরম বা বাইরের যা পরিবেশ, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে কিন্তু মানুষ এখন হিমশিম খেয়ে যাচ্ছে। হয়ে গেছে, এখন তোমার দাদাভাই চলে এসেছে, একটু চা করছি। চাটা খেয়ে নিয়ে আমি একটু রুটি বানাবো, কারণ সকাল থেকে তো সেইভাবে খাওয়া হয়নি। আর কালকে তো আসলে অনেকটা এটা ওটা খাওয়া হয়ে গেছিলো, আর মাঝে মাঝে মনে হয় একটু হালকা খেলেও ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। তার জন্য আজকে এখন ওবেলা যেহেতু সব ভাতে দিয়ে দিয়েছিলাম, তাই এবেলা একটু রুটি করছি আর একটু ডিমের তরকারি বানাবো, কারণ একটু তো প্রোটিনটা প্রয়োজন, সকাল থেকেই তো এমনি চলছে, তাই না?
তো আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনারা হয়তো ভাবছেন কেন নিচে বসে, তবে আমার কিন্তু দাঁড়িয়ে বেলা থেকে আমার নিচে বসে বেশ এইভাবে রুটি বেলতে ভীষণ ভালো লাগে, মানে আমার কমফোর্টেবল ফিল করি। হয়তো কখনো তাড়াতাড়িতে আমি মানে দাঁড়িয়ে করে নিই, কিন্তু বসে করলে আমার খুব ভালো লাগে, রুটিগুলো ভালো বেলা হয়, ভালো শেপ হয়, আসলে গোল হয়। যদি দাঁড়িয়ে করতে যাই আমার একটাও রুটির আকার ঠিক হয় না, কে চৌকো হবে, কে তিকোণাকার হবে, কে কোন রকম ফ্ল্যাগ হয়ে যাবে বুঝতে পারবো না। তো আমার রুটি তো বেলা হয়ে গেছে, আমি এবার রুটিটা করে নেবো, কিন্তু এদিকে বাবুকে পড়তে বসিয়েছি ওখানে, ওর সঙ্গে কিন্তু আমি বকে যাচ্ছি। এখানে পড়তে বসানোর কারণ হচ্ছে ও কী করছে আমি সেটা দেখতে পারবো। রোজই আমি তাই করি সন্ধ্যের টাইমে, হয়তো একা একা করে কিন্তু সামনে বসিয়ে পড়ালে যেটাও করতে পারে সেটা তো বাইরে থাকলে করে না। রুটি করে নিয়ে আমি একটু তরকারি বসিয়ে দিচ্ছি, আর আজকে যে গরম লাগছে আর ভাল লাগছে না, মানে ওই চিমনির সামনে দাঁড়িয়ে না কীভাবে যে কাজ করছি সেটা আমরাই জানি। কী আর করা যাবে বলুন, আমার তো এমনই ঘরের পজিশন, চারিদিকে জানলাটা বন্ধ, জানলা যদি খুলেই খুলে রাখি তাহলে হাজারটা মশা ভিতরে চলে আসবে, রাত্রিবেলা আমাদেরকে টেনে নিয়ে চলে যাবে ঘরের বাইরে। তার জন্য মশা যাতে না ঢোকে তার জন্য জানলা বন্ধ। আর ওই পাশে জানলাটা তোমরা দেখতেই পাচ্ছ, ওদিকে একটা দেয়াল আছে একজন মানে আমার পাশের বাড়ির, তার জন্য ওই জানলাটা পুরো লক হয়ে গেছে, ওখানটা আমি কিছু করতে পারছি না। আসলে প্রথমে আমরা জানতাম না যে ওরকম হবে, প্রথমে ওই দিকটা খোলা ছিল, তখন জানলাটা ছিল আর ওদিক দিয়ে হাওয়াও আসতো, কিন্তু পরিস্থিতি ফ্যামিলির চাপে কিছু করার নেই, ওদিকে দেয়াল উঠে গেছে, আমার জানলাটা হয়ে গেল বন্ধ, যার জন্য একদম চিমনির এখানটা রান্নার কাজটা আমার একদম ঘুপচি হয়ে গেছে, মানে না হাওয়া পাস করতে পারে না কিছু করতে পারে। তো একটু কষ্ট করেই করতে হয়, শীতকালে কোনো অসুবিধা হয় না সেইভাবে, কিন্তু গরমকালে ভীষণই কষ্ট হয়, ভীষণ মানে শুধু কষ্ট নয় ভীষণ কষ্ট হয়। আর তার জন্য আমি ফ্যান চালিয়েই বেশিরভাগ সময় কাজ করি, যখন কোনো কিছু ভাজা করি তখন আমি চিমনিটা চালাই, ফ্যানটা অন অফ করে দিই, নচেত আমাকে ফ্যান চালিয়ে রাখতেই হয়। এদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি তো এদিকে যা বাসন টোসন ছিল চায়ের চা খাওয়ার এমনি মুড়ি টুড়ি খেয়েছে সন্ধেবেলা এসে, সেই সব বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ একবার অনেকটা ধুয়ে নিতে অসুবিধা হবে। আর ভাবছি যে একটু ঘরদোরটা মুছে নিই, তবে সত্যি কথা বলতে গরমকালে দেখবেন শীতকালে এত ধুলো মনে হয় না, মানে চারিদিকটা তো কিছু না কিছু পাতা থাকে, ঠান্ডাটা বোঝা যায় না, মেঝেগুলো পাওয়া যায় না, কিন্তু গরমকালে যেহেতু এত ধুলো হচ্ছে আমি মানে দুবার তিনবার ঘরদোর মুছেও ফেলি, আজকে তো দুবার হয়েই গেছে, আবার ভাবছি এত কিচকিচ করছে পায়ে লাগছে, এবার ভাবছি আরও একবার ঘরদোরটা পরিষ্কার করে মুছে নেবো, তারপর দেখবেন ঘরটা ফ্রেশ লাগবে আর নিজেকেও ফ্রেশ লাগবে যে সব ঠিকঠাক করে কাজ হয়ে গেছে। তো এদিকে মনে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে, আর একটু হবে আমি চাপা দিয়ে রেখে দিলাম, আর এদিকে ততক্ষণ আমি ঘরদোরটা মুছে নেবো ভালো করে। গাইস তোমরা দেখতেই পেলে একটু রুটি আর তরকারি করছিলাম, কিন্তু এত গরম যে কিছু বলার নেই, মানে ঘেমে নিয়ে একা একা কিচেনে দাঁড়িয়ে, তো একটু তরকারি বসিয়েছি, ডিমের তরকারি করেছি আর একটু রুটি করেছি, এই গরমে আর কি খাবো বলুন, আর ভালো লাগছে না আমার, বিশেষ করে কিচেনেই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে তো অস্বস্তিকর, আমি তো মানে তরকারিটা বসিয়ে দিয়ে আগে ফ্যান অন করতে বাধ্য, এত গরম লাগছে। এই যে আমার ডিমের তরকারি একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন বেজে হয়ে গেছে ঘড়িতে 8:30, তো আমি সব ঠিকঠাক করে নিই। গাইস দেখতে পাচ্ছেন আমার বাবা এখন পড়ছে, কী লিখছে বাবা জানি না, জানো না, ওই কিছু একটা লিখছে। তো গাইস অনেকটা তো সময় হলো, আর এখন তো বাজে অনেকটা বেজে গেছে আর ভালো লাগছে না, মানে গরমের মধ্যে খাবার দাবার করেছে তো যেন মনে হচ্ছে শরীরটা যেন কীরকম লাগছে, দেখতেই পাচ্ছেন মুখ চোখের অবস্থা, এবার মনে হচ্ছে একটু ভালো করে ঘুমোতে পারলে তবে শান্তি হয়। তো কালকে তো বাবার ছুটি আছে, একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। তো আজকে ব্লগটা আপনার ভালো লাইক করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেশ কিছু বলছি না পাচ্ছে মানে চোখগুলো দেখেই বুঝতে পারছি মনে হচ্ছে ঘুম ভেঙে গেছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।